সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ মাংসের বাজার চড়া। গরুর মাংসের দাম নির্ধারণ করা হলেও তা মানছেন না বিক্রেতারা। আলুর দাম বাড়লেও সব ধরনের সবজির দাম নিম্নমুখী। স্থিতিশীল আছে মশলা সহ ডাল ও ছোলার দাম। বাজার ঘুরে আরো জানাচ্ছেন পার্থ সারথী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাজারে শীতকালীন সবজিও যেমন আছে, তেমনি গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেশ। দামেও ফিরেছে স্বস্তি। আলুর দাম বাড়লেও কমেছে পেঁয়াজ কাঁচামরিচের দর। আলুর দামটা বেড়ে গেছে। আলু পাইকারি আমাদের কাছে 40 টাকা বর্তমানে, আমাদের 45 টাকা বিক্রি করতে হয়। আর সবজির দাম বলতে গেলে রমজান মাস তুলনায় কেন অত দুই একদিন দাম বেশি ছিল, এখন মোটামুটি একবারে দাম কম সবজির দাম। ছুটির দিনে আবারও অস্থির মাংসের বাজার। নির্ধারণ করে দেয়া দাম মানছেন না মাংস ব্যবসায়ীরা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, আর খাসির মাংসের দর উঠেছে 1200 টাকায়। ব্রয়লার মুরগির প্রতি কেজি 230 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 350 টাকায়। বড় বড় কোম্পানি যেমন আকিস কোম্পানি, বিশাল বিশাল কোম্পানিরা সিন্ডিকেট করে নিজেরা মুরগি পালে, গৃহস্থের হাতে নিজেরা টাকা দিয়ে পালায়, গৃহস্থের হাতে কোনো ব্যবসা নেই এখন। আর ডে বাই ডে দাম বাড়তেছে। এখন দাম আমরা তো ওনাদের কাছে আসি, আমরা তো আর কোম্পানির কাছে আমরা যাই না, যেহেতু এই যে দামটা বাড়তেছে আমরা তো এটা জাস্টিফাই করার ক্ষমতা আমাদের নেই। যে গরু আমরা 80,000 কিনছি ওই গরু 95, 90, 92 আমাদের কিনতে হয়। এদিকে সব ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী। চাষের মাছ প্রতি কেজি 400 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে, ইলিশের কেজি উঠেছে 2000 টাকায়। মধ্যবিত্তদের একটা ক্রয় ক্ষমতার বাইরে একবারে নাই, নাই বললেই চলে। তারা আসলে এই যে মাছের বাজার কাস্টমার কিন্তু কম, কারণ তারা জানে যে এখানে অনেক টাকা দাম। আসলে 2000 টাকা একটা ইলিশের কেজি 2000 টাকা। তেল ডাল ছোলা সহ সব ধরনের মশলার দাম স্থিতিশীল আছে, বেশ কিছুটা কমেছে জিরার দাম। ডাল ছোলা এগুলো আগের দামই আছে, জিরা ছিল আপনি 1200 টাকা কেজি, জিরা এসে 700 টাকা কেজি। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।